হ্যালো, আমি আজমেরি হক, গ্রেটফুল। আসলে রিয়েল লোকেশন ছিল, আমাকে কেউ চিনছিল না। এই সুযোগটা তো কাজে লাগাতেই হবে। হ্যালো, আমি আজমেরি হক, বাঁধন, গুটি। হ্যালো, আমি আজমেরি হক, বাঁধন। চোরকির অরিজিনাল সিরিজ গুটিতে আমি অভিনয় করেছি সুলতানা চরিত্রে। আমি তো চরিত্রটা যখন শুনছি বা আমি যখন পড়ছি, আমি খুবই এক্সাইটেড যে আমি আসলে এই ক্যারেক্টারটা করতে চাই। ড্রাগস নিয়ে আসলে কিন্তু আমাদের অনেক রকমের কাজ হয়, মানে অনেক মাফিয়াদের গল্প হয়, অনেক ডনদের গল্প হয়, কিন্তু যারা আসলে এই বড় বড় সিন্ডিকেটের একটা অংশ থাকে, ছোট অংশ, সেই অংশটার আসলে তার লাইফের জার্নিটা কি হতে পারে, সে আসলে কী কী স্ট্রাগল ফেস করছে, এইটা নিয়ে তো আসলে আমরা তো চিন্তাও করি না, কারণ এত কিছু মাঝখানে ওইটা একটা খুবই সামান্য অংশ। কিন্তু ওই সামান্য অংশটা নিয়ে যে আসলে একজন রাইটার এবং একজন ডিরেক্টর চিন্তা করেছেন এবং চোরকি সেটা প্রডিউস করতে রাজি হয়েছে, সেটাই আমি অনেক গ্রেটফুল আসলে। তো এই তো এইভাবে আসলে যুক্ত হওয়া। আমার চরিত্রটা কেমন ছিল এটা দেখার জন্য তো এটা গুটিটা দেখতেই হবে। আমাদের এখানে সবাই ভাবে যে আমি যেহেতু একটু গ্ল্যামারাস আর হচ্ছে একটু চেহারাটা দেখতে একটু পশ, সো আমাকে আসলে অন্য কোনো ক্যারেক্টারে চিন্তা করা যাবে না। এবং আমি খুবই গ্রেটফুল সাদের কাছে, আমি খুবই গ্রেটফুল শঙ্কর কাছে, যে যারা আসলে তাদেরকে ভুল প্রমাণ করেছে আর কি। এই জার্নিটাতে আমি শঙ্কর সাথে অনেক ডিসকাস করেছি যে আসলে ওর সাইকোলজিক্যাল স্টেটটা কি, ও এই মানে এই সিচুয়েশনে আসলে ও কী চিন্তা করছে, এগুলো নিয়ে ওর সাথে আমার অনেক ডিসকাশন হয়েছে। যারা এরকম ক্যারিয়ার হিসেবে কাজ করেন তাদের উপর অনেক জার্নাল আমি পড়েছি, শঙ্কু আমাকে হেল্প করেছে, অনেক কিছু দিয়েছে। আমি যেহেতু মেডিকেল স্টুডেন্ট, সো আমার ওইটার জন্য আরেকটু ইজি হয়েছে যে আসলে ওই ওর একটা শারীরিক মানে অসুস্থতা আছে, সো ওইটা হলে আসলে কী কী মানে ডিসকমফোর্ট ওর আসলে হবে এবং এটার আরও কী কী ঝামেলা হতে পারে, এই জিনিসগুলো আমার বুঝতে সুবিধা হয়েছে। সো আমরা এটা নিয়ে ডিসকাস করেছি এবং এটা কীভাবে আসলে পোট্রে করব সেটা নিয়েও আমাদের অনেক ডিসকাশন হয়েছে। আমার জন্য সবচাইতে চ্যালেঞ্জিং ছিল যে আমি নিজেকে আসলে সুলতানা হিসেবে বিশ্বাস করতে পারছি কি না। ভাই, তোমার ফোন কই? লিপি ভাবি আছে, জিনিও আসছে। আমি যেভাবে হাঁটছি সেইটা আমি বিশ্বাস করতে পারছি কিনা বা গ্রহণযোগ্য হচ্ছে কিনা আমার কাছে বা অডিয়েন্সের কাছে, এটাও আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। এবং আমি একজনকে ওই দিন বলছিলাম যে আমি যদি একটা মানে আমি যদি রেহানার আগে কাজটা করতাম, আমি হয়তো জীবনেও এইভাবে হাঁটতাম না। কিন্তু সুলতানা কেন হাঁটবে এইভাবে, এটার একটা ব্যাখ্যা আছে। সে তার ওই চ্যালেঞ্জটা আছে, তার শরীরের সেই প্রতিবন্ধকতাটা আছে, তো আমি কেন ওইটা করতে পারবো না। সো এই জিনিসগুলো কিন্তু আমার সাথে আমার যুদ্ধ, মানে আমার জন্য এটা খুবই চ্যালেঞ্জিং যে আমি এখন একটা চরিত্র হয়ে ওঠার জন্য যেই যেই জিনিসগুলো আসলে মাথায় রাখতে পারি সেটা আমি জানি না যে 3-4 বছর আগে এটা আমি করতেও পারতাম কি না। এনভায়রনমেন্ট অনেক বড় একটা ফ্যাক্টর। ওরা যেই জায়গায় শ্যুট করেছে, মানে এত রিয়েল লোকেশন ছিল, আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমাকে কেউ চিনছিল না। আপনারা কারা জান? এটা আমার ভাই বোনের পার্সোনাল ব্যাপার, শুনেন। তো আমি দৌড়াচ্ছি আমার বাচ্চাকে নিয়ে, তো একটা ছেলে দৌড় দিয়ে আসছে আমার পাশে যে আপা কি হয়েছে কি হয়েছে, মানে ও এত ভয় পাইছে যে আমি মানে এইভাবে দৌড়াচ্ছি কেন। তো আর আমাকে তো কেউ চিনছেই না, মানে প্রশ্নই উঠে না। ওই রিয়েল লোকেশন, কস্টিউম আর ফ্রেম সব কিছু মিলে আমার মনে হয় যে এটা মানে খুবই বিশ্বাসযোগ্য হয়েছে। চরিত্রটা ধারণ করতেও আমাকে অনেক হেল্প করেছে, যেহেতু আমরা অনেক আউটডোর করেছি, আমার স্কিন অনেক বার্ন হয়েছে। সো সব মিলে মানে মনে হয়েছে যে অনেক ভালো মেকআপের কেউ কাজ করেছে, কিন্তু আসলে এরকম কিছু না, ওইটা জাস্ট মানে পুরো রিয়েল স্কিন অ্যান্ড সব কিছু থাকাতেই ওরকম হয়েছে।
একদমই তাই এটা কিন্তু এটাই তো মূল চ্যালেঞ্জটা যে আমি কিন্তু মেকআপ ছাড়া এরকম না দেখতে তো এটা যে প্রথমেই কেউ বুঝলো না এটা এটাই হচ্ছে আমার মূল কথা আর কিছু না যে একটা মানুষকে মেক ওভার মেক আপ মেক ডাউন করে অনেক কিছু করা যেতে পারে কিন্তু আমাদের এখানে ওই চিন্তা করার সুযোগ মানে সময় মানুষের ব্রেইনে নাই আর কি এই সুযোগটা তো কাজে লাগাতেই হবে এখনই সুযোগ